প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি উত্তম কুমার রায়, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরনীতি ও সুশাসন, এর দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের জাতীয় সংসদ নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। আর এই আলোচনার শেষে তোমরা যেটা শিখতে পারবে সেটা হচ্ছে জাতীয় সংসদের গঠন বর্ণনা করতে পারবে, সংসদ সদস্য হওয়ার যোগ্যতা অযোগ্যতা ব্যাখ্যা করতে পারবে, সংসদ সদস্যদের আসন শূন্য হওয়ার কারণ ব্যাখ্যা করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখব জাতীয় সংসদের পরিচিতি। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে যেটা আমরা বলি জাতীয় সংসদ, সে জাতীয় সংসদ হবে এক কক্ষ বিশিষ্ট। অর্থাৎ বাংলাদেশে যে আইনসভার কথা বলা হচ্ছে সেই আইনসভাটা হবে এক কক্ষ বিশিষ্ট এবং সেটির নাম হবে জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের হাতে প্রজাতন্ত্র মানে রাষ্ট্রের রাষ্ট্রের আইন প্রণয়নের ক্ষমতা কিন্তু অর্পণ করা হয়েছে এই জাতীয় সংসদের হাতে। আর জাতীয় সংসদের স্থায়ী আসন থাকবে ঢাকায়। কেমন? দ্বিতীয়টি হচ্ছে জাতীয় সংসদের গঠন। জাতীয় সংসদ গঠনটা আমরা দেখে নিই। তোমরা জানো জাতীয় সংসদের দুই ধরনের সদস্য আছে, এক হচ্ছে সাধারণ সদস্য, দ্বিতীয়ত হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। তো সাধারণ আসন কত? সাধারণ আসন হচ্ছে 300, আর সংরক্ষিত মহিলা আসন 50। তো প্রথমে আমরা এই 300 আসনে সংসদ সদস্য কিভাবে নির্বাচিত হয় সেটা আমরা দেখে নিই। টোটাল বাংলাদেশকে 300টি নির্বাচনী এলাকায় বিভক্ত করা হয় এবং সেই নির্বাচনী এলাকা থেকে একক নির্বাচনী এলাকা অবশ্য, সেখান থেকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই 300 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসে। আর যে বাকি যে 50 সংরক্ষিত মহিলা আসন রয়েছে, তারা এই যে 300 জন নির্বাচিত সংসদ সদস্য তাদের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। কেমন? তাহলে আমরা বুঝতে পারলাম যে সাধারণ আসনের সদস্যগুলো হচ্ছে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় এবং সেই নির্বাচিত সংসদ সদস্যরাই আবার 50 জন সংরক্ষিত যে আসন রয়েছে তাদেরকে নির্বাচন করে। তাহলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে জাতীয় সংসদ এই নির্বাচিত 300 আসন এবং সংরক্ষিত মহিলা আসন হচ্ছে 50, এই নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। তবে হ্যাঁ, কোনো মহিলা বা নারী আমরা যেটাই বলি না কেন, তারা যদি মানে শুধু সংরক্ষিতর জন্য সংরক্ষণ না, তারা যদি এই 300 আসনের কোনো একটি আসনে যদি তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় কোনো মহিলা, সেখানে কিন্তু মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এবারে আমরা দেখব জাতীয় সংসদের সদস্য পদ পাওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। জাতীয় সংসদের সদস্য পদ পাওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা আমরা প্রথমে যোগ্যতা দেখে নিই। জাতীয় সংসদে সদস্য পদ পাওয়ার যোগ্যতার মধ্যে প্রথম যোগ্যতা হচ্ছে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে,
দুই হচ্ছে 25 বছর বয়স হতে হবে, তিন হচ্ছে সংসদ নির্বাচনের ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। কেমন? তাহলে আমরা কি পেলাম যে একজন ব্যক্তি যদি সংসদ সদস্য হতে চায় তাহলে প্রথম তার যে যোগ্যতা থাকতে হবে এই তিনটি, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হতে হবে, দুই হচ্ছে তার বয়স অন্তত 25 বছর হতে হবে, তিন হচ্ছে সংসদ নির্বাচনে ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। তাহলে তুমি এখানে দেখে এটা বুঝতে পারছো যে বাংলাদেশের যদি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হতে হয় তাহলে কমপক্ষে তার বয়স 25 বছর হতে হবে। কেননা, কারণ প্রধানমন্ত্রী হওয়ার প্রথম যোগ্যতা হচ্ছে তাকে আবার সংসদ সদস্য হতে হবে, এই যোগ্যতা তো থাকতে হবে, আবার সংসদ সদস্য হতে হবে। তাহলে যে ব্যক্তি সংসদ সদস্য হতে পারে সেই প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে আমরা দেখছি যে একজন ব্যক্তি যদি 25 বছর বয়স হয় এবং যদি সে যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে সে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারে। এখন আমরা দেখব যে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা কোনগুলো। অর্থাৎ একজন ব্যক্তি কি কি কারণে সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য হিসাবে ঘোষিত হতে পারেন। এক হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কিন্তু এগুলো সবই, এক কোনো ব্যক্তিকে যদি কোনো উপযুক্ত আদালত কর্তৃক যদি কোনো ব্যক্তি অপ্রকৃতস্থ ঘোষিত হয়, অপ্রকৃতস্থ বলতে আমরা বলতে পারি পাগল কিংবা অনুবাদ, কোনো উপযুক্ত আদালত কর্তৃক কোনো ব্যক্তিকে যদি অপ্রকৃতস্থ ঘোষণা করা হয় তাহলে সে ব্যক্তি সংসদ সদস্য নির্বাচন করার অযোগ্য হবেন। কেমন? তাহলে কোনো ব্যক্তিকে যদি কোনো আদালত অপ্রকৃতস্থ ঘোষণা করে তাহলে সেই ব্যক্তি কিন্তু আর নির্বাচন করার সুযোগ থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হয়, কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হয় এবং দায় থেকে যদি অব্যাহতি প্রাপ্ত না হয় তাহলে সে ব্যক্তি কিন্তু নির্বাচনের অযোগ্য হয়ে যাবে, তাহলে সে ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনের যোগ্যতা আর তার থাকবে না। তাহলে আমরা কি বললাম যে যদি দেউলিয়া ঘোষিত হয়, তাহলে কি পেলাম যে কোনো ব্যক্তি যদি দেউলিয়া ঘোষিত হয় এবং দায় থেকে যদি অব্যাহতি প্রাপ্ত না হন তাহলে কিন্তু সে ব্যক্তি নির্বাচনের যোগ্য হবেন না। দেউলিয়া কি? কোনো ব্যক্তি যদি, সাধারণত আমরা জানি কোনো ব্যক্তি যদি তার দায় বা দেনা শোধ করতে অক্ষম হন তাহলে সেই ব্যক্তি আদালতের মাধ্যমে কিন্তু সে দেউলিয়া ঘোষিত হতে পারে। তাহলে অযোগ্যতার দুটো কারণ পেলাম। আমরা তৃতীয়টি দেখব। তৃতীয় কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে গ্রহণ করে অথবা অন্য কোনো দেশের প্রতি যদি সে আনুগত্য প্রকাশ করে তাহলে সে ব্যক্তি নির্বাচনের যোগ্য হবেন না।
এমন তাহলে আমরা কি তৃতীয় যে অযোগ্যতা দেখলাম, অযোগ্যতা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি নির্বাচিত হওয়ার যে অযোগ্যতা, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যে অযোগ্যতা, তৃতীয়টি হচ্ছে নাগরিকত্ব গ্রহণ করেন। যদি কোনো ব্যক্তি অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে কিন্তু তিনি অযোগ্য হবেন, অথবা অন্য কোনো দেশের প্রতি যদি আনুগত্য স্বীকার করেন তাহলেও কিন্তু তিনি অযোগ্য হবেন। এবার আমরা চতুর্থ দেখবো, চতুর্থ যে কারণে একজন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য হতে পারেন, চতুর্থ কারণ হচ্ছে ফৌজদারি অপরাধে যদি দণ্ডিত হন অন্যান্য 2 বছরের জন্য, 2 বছরের জন্য যদি দণ্ডিত হন এবং মুক্তি লাভের পরে যদি 5 বছর অতিবাহিত না হয়, মুক্তি লাভের পরে 5 বছর অতিবাহিত হতে হবে, কেমন? তাহলে কোনো ব্যক্তি যদি ফৌজদারি আদালতে বা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় এবং তাকে যদি অন্যান্য 2 বছরের জন্য দণ্ড দেন, এ মুক্তি লাভের পরে যদি 5 বছর অতিক্রম না করে, তাহলে সে ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনে অযোগ্য হবেন, কেমন? তোমরা এটা বুঝতে পারছো? পঞ্চম যে কারণটা হচ্ছে যে প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে যদি তিনি অধিষ্ঠিত হন, প্রজাতন্ত্রের যদি কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকেন তাহলে কিন্তু তার সংসদ সদস্য হওয়ার যোগ্যতা তিনি কিন্তু হারাবেন। তাহলে আমরা মোটামুটি এই কারণগুলো দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তি সংসদ সদস্য নির্বাচনে করার জন্য কী কী কারণ থাকলে বা যা থাকলে সে ব্যক্তি অযোগ্য হবে, সেটা নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করলাম। এখন আমরা দেখব যে একজন সংসদ সদস্যর পদ কীভাবে শূন্য হয়। একজন সংসদ সদস্য পদ কিভাবে শূন্য হবে? এক, কোনো ব্যক্তি নির্বাচনের পরে, কোনো ব্যক্তি যদি নির্বাচনের পরে 90 দিনের মধ্যে যদি তিনি শপথ গ্রহণ না করেন কিংবা শপথপত্র বা ঘোষণাপত্রে যদি স্বাক্ষর করতে ব্যর্থ হন তাহলে তার সদস্যপদ শূন্য হবে। কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। আবার বলছি, নির্বাচিত হওয়ার পরে কোনো সেই নির্বাচিত ব্যক্তি যদি 90 দিনের মধ্যে তিনি যদি শপথ গ্রহণ না করেন কিংবা শপথ গ্রহণ কিংবা ঘোষণাপত্রে যদি তিনি স্বাক্ষর দান করতে ব্যর্থ হন তাহলে তার আসন শূন্য হবে, তার সংসদ সদস্যর যে পদ সে পদটি শূন্য হবে। দ্বিতীয়ত হচ্ছে সংসদ সদস্যের অনুমতি না নিয়ে একাধিক্রমে 90 বৈঠক দিবস, মনে রাখবা 90 বৈঠক দিবস যদি অনুপস্থিত থাকে তাহলে তার পদ শূন্য হতে পারে। তাহলে আমরা প্রথম কি পেলাম, যে 90 দিনের মধ্যে সে যদি শপথ গ্রহণ করতে না পারে তাহলে তার আসন শূন্য হবে। দ্বিতীয় দেখছি যে সংসদের যদি অনুমতি না নিয়ে 90 বৈঠক দিবস যদি অনুপস্থিত থাকে তাহলে তার সংসদ সদস্য পদ কিন্তু শূন্য হয়। তৃতীয়ত হচ্ছে সংসদ ভেঙে গেলে, সিম্পলি কোনো কারণে যদি সংসদ রাষ্ট্রপতি ভেঙে দেন তাহলে তারা সদস্য পদ বাতিল হবে। সংসদ ভেঙে গেলেও তার সদস্যপদ বাতিল হবে, তৃতীয়টা আমরা পেলাম। চতুর্থ হচ্ছে যে দলের মনোনয়ন পেয়ে ওই ব্যক্তি নির্বাচিত হয়েছে সেই দল যদি ত্যাগ করে কিংবা বহিষ্কার হলে তার আসন শূন্য হবে, অর্থাৎ দল ত্যাগ করলে কিন্তু সংসদ সদস্যের পদ শূন্য হবে কিংবা দলকে যদি বহিষ্কার করা হয় সেক্ষেত্রেও তার আসন শূন্য হবে। পঞ্চম হচ্ছে নিঃস্বাক্ষরযুক্ত পত্রে
স্পিকারের কাছে যদি পদত্যাগপত্র জমা দেয় তাহলে একজন সংসদ সদস্যের পদ শূন্য হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হয় যে একজন সংসদ সদস্য যদি পদত্যাগ করতে চায় তাহলে তার পদত্যাগপত্র কোথায় জমা দেবে? তার পদত্যাগপত্র অবশ্যই স্পিকারের কাছে জমা দিতে হবে। কেমন? তাহলে আমরা এই 5টি কারণে দেখছি যে একজন ব্যক্তির সদস্য পদ শূন্য হয়। এছাড়া আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, যেটা আমি এর ইমিডিয়েট আগে আলোচনা করেছি, যে সংসদ সদস্য হওয়ার অযোগ্যতা। নির্বাচিত নির্বাচনে যদি কোনো ব্যক্তি নির্বাচন করতে চায় সংসদ সদস্য, তাহলে সেই ক্ষেত্রে তার অযোগ্যতা কি? তো ওই অযোগ্যতাগুলো যদি নির্বাচনের পরে কখনো দেখা দেয়, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অপ্রতিষ্ঠিত হয় নির্বাচিত হওয়ার পরে, কিংবা দেউলিয়া হয়ে যায়, কিংবা অন্য দেশের যদি আনুগত্য, অন্য দেশের প্রতি যদি আনুগত্য প্রকাশ করে, কিংবা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, কিংবা ফৌজদারি কোনো অপরাধ করে, কিংবা লাভজনক কোনো পদে বসে, তাহলেও তার সংসদ সদস্য পদ শূন্য হবে। কেমন? তো এটা বুঝতে পারছো আশা করি। এবার আমরা দেখব সংসদের মেয়াদ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ হচ্ছে 5 বছর। কত বছর? 5 বছর। তবে প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতিকে অনুরোধ করেন তাহলে 5 বছরের পূর্বেও কিন্তু সংসদ ভেঙে দিতে পারেন। তাহলে রাষ্ট্রপতি কীভাবে সংসদ ভেঙে দেন? প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে কিংবা প্রধানমন্ত্রীর অনুরোধে রাষ্ট্রপতি 5 বছর মেয়াদের পূর্বেও কিন্তু জাতীয় সংসদকে ভেঙে দিতে পারেন। কেমন? এছাড়া রাষ্ট্রপতি যদি মনে করেন বা রাষ্ট্রপতির কাছে যদি এরূপ প্রতীয়মান হয় যে যে প্রজাতন্ত্র মানে রাষ্ট্র কোনো যুদ্ধে লিপ্ত রয়েছে, সেক্ষেত্রে জাতীয় সংসদের মেয়াদ 1 বছর বাড়াতে পারে। জাতীয় সংসদের মেয়াদ সেক্ষেত্রে 1 বছর রাষ্ট্রপতি বাড়াতে পারে। তবে যদি যুদ্ধ শেষ হয়ে যায়, যুদ্ধ শেষ হওয়ার পরে সে মেয়াদ কোনো ক্রমেই 6 মাসের বেশি হবে না। কেমন? তাহলে তোমরা বুঝতে পারছো জাতীয় সংসদের মেয়াদটি, যে জাতীয় সংসদের মেয়াদ যা মানে সংবিধান অনুযায়ী 5 বছর, তবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি চাইলে 5 বছরের পূর্বে সংসদ ভেঙে দিতে পারেন। দ্বিতীয় একটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে যে প্রজাতন্ত্র যদি যুদ্ধে লিপ্ত থাকে এবং রাষ্ট্রপতির কাছে সেটা প্রতীয়মান হয় তাহলে রাষ্ট্রপতি সংসদের মেয়াদ আরও 1 বছর বাড়াতে পারে। তৃতীয় একটি বিষয় হচ্ছে যে প্রজাতন্ত্র যদি যুদ্ধে শেষ হয়, শেষ হওয়ার পরে সেই মেয়াদ 6 মাসের বেশি করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়টাও বুঝতে পারছো আশা করি। এবার আমরা দেখব কোরআন। কোরআন বলতে আমরা কি বুঝি? সাধারণত জাতীয় সংসদের কার্যবলী পরিচালনা করার জন্য যতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন তাকে কোরআন বলে। অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদের কোরআন হতে 60 জন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন। কতজন? 60 জন। এখানে একটা প্রশ্ন সাধারণত তোমাদের ছোট প্রশ্ন হয়ে থাকে যে জাতীয় সংসদের কোরাম হতে কতজন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়। তোমরা অবশ্যই মনে রাখবা 60 জন। কোনো ক্রমে যদি এই সংসদের অধিবেশন আহ্বানের পরে সেখানে যদি 60 জনের কম সংসদ সদস্য উপস্থিত থাকে তাহলে সংসদ তার কার্যক্রম শুরু করতে পারে না। কেমন? তো 60 জন, অন্তত 60 জন উপস্থিত থাকলে তখনই সংসদ তার কার্যক্রম পরিচালনা করতে পারে। এবার আমরা দেখব অধিবেশন। বাংলাদেশ সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।
তবে তিনি শুধু অধিবেশনে আহ্বানও করেন না, অধিবেশন স্থগিত কিংবা অধিবেশন ভেঙে দিতেও পারেন রাষ্ট্রপতি, এই ক্ষমতাটা রয়েছে রাষ্ট্রপতির হাতে। এছাড়া জাতীয় সংসদের নির্বাচনের পরে প্রথম যে সংসদের যে অধিবেশন আহ্বান করা হয় সেই অধিবেশনে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। মনে রাখবা এই স্পিকার এবং ডেপুটি স্পিকার হতে হলে অবশ্যই ওই সংসদ সদস্যদের মধ্য থেকে হতে হবে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম যে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার হচ্ছে প্রথমে সে সংসদ সদস্য হয় এবং প্রথম যে অধিবেশন হয় সেই অধিবেশনে সংসদ সদস্যদের মধ্য থেকে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এছাড়া প্রথম অধিবেশনে সংসদের কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়। কেমন? তাহলে আমরা প্রথম অধিবেশনে কি দেখছি, প্রথম অধিবেশনেই অধিবেশন আহ্বান করে কে, রাষ্ট্রপতি। অধিবেশনের প্রথম অধিবেশনেই একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। ডেপুটি স্পিকার কেন দরকার হয়, কোনো কারণে স্পিকার যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করে। আর একটা হচ্ছে যেটা আমরা দেখেছি যে কমিটি গঠন, অর্থাৎ এই প্রথম অধিবেশনেই সংসদে বিভিন্ন কমিটি আছে সংসদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, সেই কমিটি গঠন করতে হয় এই প্রথম অধিবেশনেই। এরপর আমরা দেখব সংসদের উপস্থিতি। অংশগ্রহণ কেমন, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা তুমি একটু মনোযোগ দেবা, যে কোনো ব্যক্তি যদি একাধিক মানে দুই বা তার বেশি সংসদ আসনে যদি নির্বাচন করে যদি নির্বাচিত হয়, সাপোজ রহিম মিয়া সে দুইটা আসনে নির্বাচিত হয়েছে, ক নামক একটি আসন এবং খ নামক একটি আসনে নির্বাচিত হয়েছে, কেমন, তাহলে সে তো একজন ব্যক্তি দুই জায়গার প্রতিনিধিত্ব করতে পারবে না, তো এক্ষেত্রে কী করতে হয়, এক্ষেত্রে রহিম মিয়ার দায়িত্ব হবে যে নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনকে অভিহিত করা যে তিনি ক নামক সংসদীয় অঞ্চলে প্রতিনিধিত্ব করবেন না খ নামক সংসদীয় অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে যে কোনো একটাকে তাকে সিলেক্ট করতে হবে এবং এই 30 দিনের মধ্যে সে যদি ঠিক করতে না পারে যে তিনি কোন অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন তাহলে তার সকল আসনই শূন্য হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা, অর্থাৎ কোনো ব্যক্তি যদি দুই বা তার বেশি আসনে যদি নির্বাচন করে এবং দুই বা তার বেশি আসনে যদি সে নির্বাচিত হয় তাহলে নির্বাচিত হওয়ার 30 দিনের মধ্যে, অর্থাৎ নির্বাচনের যে ফল ঘোষণা করা হয় সে ফল ঘোষণার 30 দিনের মধ্যেই তাকে নির্বাচন কমিশনকে অভিহিত করতে হবে যে সেই কোন অঞ্চলের কোন নির্বাচনী অঞ্চলের সে প্রতিনিধিত্ব করবে। কেমন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা এটা জেনে রেখো। আর সংসদের অংশগ্রহণ তোমাদের এর আগে আমি বলেছি যে সংসদ সদস্যদেরকে অবশ্যই নির্বাচন হওয়ার পরে ফল ঘোষণার পরে 90 দিনের মধ্যে অবশ্যই শপথ গ্রহণ করতে হবে, তারপরে সংসদের অনুমতি ব্যতি রেখে একাধিক ক্রমে 90 কর্মদিবস অনুপস্থিত থাকা যাবে না, এই বিষয়গুলো সংসদ সদস্যদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব সংসদীয় কমিটি। জাতীয় সংসদ তার অধিবেশনেই বিভিন্ন রকম কমিটি গঠন করেন, কমিটি গঠন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে সংসদের কার্যাবলী
সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তো জাতীয় সংসদে তিন ধরনের স্থায়ী কমিটি আছে, এটা একটু খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে সরকারি হিসাব কমিটি, দুই হচ্ছে বিশেষ অধিকার কমিটি, তিন হচ্ছে অন্যান্য স্থায়ী কমিটি। আমরা যে তিনটা কমিটির কথা বললাম, এগুলো কিন্তু সংসদের স্থায়ী কমিটি, সরকার হিসাব কমিটি, বিশেষ অধিকার কমিটি এবং অন্যান্য স্থায়ী কমিটি। এগুলো কিন্তু সংসদের, এই কমিটিগুলো কিন্তু সংসদের কার্যাবলী সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। তো এই কমিটিগুলো সাধারণত সংসদের প্রথম অধিবেশনে গঠিত হয়ে থাকে। এরপর আমরা দেখব সংসদের কার্যপ্রণালী। কার্যপ্রণালী বিধি আমরা একটু সংজ্ঞাকারে বলতে পারি, জাতীয় সংসদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে সকল বিধিবিধান লিপিবদ্ধ আছে সেগুলোকে বলা হয় কার্যপ্রণালী বিধি। এই কার্যপ্রণালী বিধিতে সুস্পষ্টভাবে লেখা আছে যে স্পিকার, ডিপুটি স্পিকার কীভাবে নির্বাচিত হবেন, সংসদ আহ্বান স্থগিত বা ভেঙে দেবেন কে, সংসদের অধিবেশন আহ্বান করবেন কে, তারপরে সংসদ সদস্যরা কীভাবে কার কীভাবে শপথ গ্রহণ করবেন, হ্যাঁ ইত্যাদি বিষয়, অর্থাৎ সংসদ সম্পর্কিত সকল বিষয়, সংসদ পরিচালনা, তার কার্যালয় পরিচালনা, সকল বিষয় এই কার্যপ্রণালী বিধিতে লিপিবদ্ধ রয়েছে। এরপর আমরা দেখব সংসদের ভাষা। বাংলাদেশের জাতীয় সংসদের ভাষা হচ্ছে বাংলা। কোনো সংসদ সদস্য যদি এই জাতীয় সংসদে বক্তব্য দিতে চায় অবশ্যই তাকে বাংলা ভাষায় বক্তব্য দিতে হবে। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি যদি ইংরেজিতেও বক্তব্য দিতে চায় জাতীয় সংসদে, সেক্ষেত্রে স্পিকারের কাছে অনুমতি নেবে এবং স্পিকার যদি তাকে অনুমতি দেয় তাহলে সে ইংরেজিতেও বক্তব্য দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আমার ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, তারপরও আমি সংক্ষেপে আমার টোটাল ক্লাসটা তোমাদেরকে আমি অভিহিত করতে চাই। আমরা প্রথমে দেখেছি যে বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে যে বাংলাদেশ একটি একপক্ষ বিশিষ্ট আইনসভা হবে থাকবে এবং তাই সেটার নাম হবে জাতীয় সংসদ, এবং এই জাতীয় সংসদের হাতে থাকবে আইন প্রণয়ন করার ক্ষমতা। দ্বিতীয়ত আমরা দেখেছি জাতীয় সংসদের গঠন, এখানে 300 জন সাধারণ আসন এবং 50 সংরক্ষিত আসনের মাধ্যমে জাতীয় সংসদ গঠিত হচ্ছে। তারপরে আমরা দেখেছি সংসদের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা। যোগ্যতাতে আমরা দেখেছি যে তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তার বয়স 25 বছর হতে হবে এবং যে নির্বাচন করতে হলে তাকে অবশ্যই ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। এবং অযোগ্যতার মধ্যে আমরা দেখেছি কোনো যদি উপযুক্ত আদালত তাকে অপ্রকৃতিস্থ ঘোষণা করে তাহলে সে নির্বাচন করতে পারবে না, সে যদি দেউলিয়া হয়ে যায় এবং সেই দায় থেকে যদি অভ্যুতিপ্রাপ্ত না হয় তাহলে সে নির্বাচন করতে পারবে না। তারপর আমরা দেখেছি কোনো ব্যক্তি যদি বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে বা আনুগত্য স্বীকার করে এবং সে দেশের যদি নাগরিকত্ব গ্রহণ করে তাহলে সে ব্যক্তিও সংসদ সদস্য নির্বাচিত হতে পারবে না। তারপর আমরা দেখেছি কোনো ব্যক্তি যদি তোমার ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়ে অনন্য 2 বছরের জন্য কারাদণ্ড ভোগ করেন এবং মুক্তি লাভের পরে 5 বছর যদি অতিবাহিত না হয় এবং প্রজাতন্ত্রের যদি কোনো লাভজনক পদে যদি তিনি অধিষ্ঠিত থাকেন তাহলে তিনি আর সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন না। তারপর আমরা দেখেছি আইনসভার একজন সদস্যর পদ কিভাবে শূন্য হয়, সেখানে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি যে সে যদি নির্বাচনের তিন মাসের মধ্যে যদি শপথ গ্রহণ না করে। তারপর আমরা দেখেছি সে যদি একাধিক্রমে 90 বৈঠক দিবস যদি অনুপস্থিত থাকে কিংবা সংসদ ভেঙে যায় কিংবা যে দলের প্রার্থী ছিল সে দলের ত্যাগ করে কিংবা বহিষ্কার হয় কিংবা তিনি যদি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তাহলে তারা আসন শূন্য হবে। এছাড়া আমরা দেখেছি সংসদের করাম, হ্যাঁ করাম হওয়ার জন্য 6-8 জন সংসদ সদস্যের উপস্থিতি প্রয়োজন। কেমন? এরপরে দেখেছি সংসদের অধিবেশন, সংসদের মেয়াদ,
সংসদের কমিটি, হ্যাঁ, সংসদের কার্যক্রম বিধি এবং ভাষা। তো প্রিয় শিক্ষার্থী, দীর্ঘক্ষণ সময় আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আবার অভিনন্দন জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।